মিয়ানমার সীমান্তে যা ঘটছে যৌথভাবে ঘটনা হচ্ছে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়স চন্দ্র রায়। অভিযোগ করেন বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার মানবতা বিরোধী অপরাধে লিপ্ত হয়েছে। গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। মৃত ব্যক্তির ভোট প্রদানের অপসংস্কৃতি শুরু করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনা রাষ্ট্রযন্ত্র। এখন তারা মৃত বিএনপির সদস্যদের নামে নাশকতার মামলা দিচ্ছে। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, 7 জানুয়ারির নির্বাচনে ন্যূনতম ভোটার জমায়েত করতে অক্ষম আওয়ামী লীগকে সর্বস্তরের মানুষ প্রত্যাখ্যান করেছে। বিএনপির আবেদনে সাড়া দিয়ে নির্বাচনকে বর্জন ও ফলাফলকে প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে বিএনপি ও যুগপথ আন্দোলনের প্রতিটি রাজনৈতিক দলের অবস্থান গণ আকাঙ্ক্ষার প্রতিফলন। ফ্যাসিবাদের সাথে আপোষ না করা অজুহাতে বিএনপির 50 লক্ষ নেতা কর্মী তাদের নাগরিক জীবন থেকে আজকে বঞ্চিত। আমাদের প্রত্যেকে প্রতিদিন পুলিশি নিপীড়ন ও বিচার বিভাগের অবিচারের শিকার হতে হচ্ছে। অভিযোগ করেন সরকারের সিন্ডিকেটের কারণে সব শ্রেণীর মানুষের নাভিশ্বাস উঠলেও উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট ও অর্থ পাচার করছে ক্ষমতাসীনরা। আওয়ামী সিন্ডিকেটের কারণে প্রতিটি দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে সকল শ্রেণীর পেশা মানুষের। বিশ্বব্যাংক দেখিয়েছে বাংলাদেশের প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে করতে খরচ পড়ে $11 মিলিয়ন, যা কিনা বিশ্বের সর্বোচ্চ। শুধু রাস্তাই নয়, প্রতিটি খাতেই, প্রতিটি খরচেই হাসিনা সরকারের অস্বাভাবিক লুটপাট বাংলাদেশে আজকে দেউলিয়া হওয়ার পথে। সীমান্ত হত্যা ও অনুপ্রবেশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বাংলাদেশ আজ ক্রসফায়ারের মুখে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আরম্ভ করে দিক থেকে প্রতিনিয়ত গুলিবর্ষণের মাধ্যমে আমাদের বিজেপির সদস্য আমাদের দেশের জনগণকে হত্যা করছে। আবার পূর্ব দিক থেকে মায়ানমারের গুলি আমাদের দেশের এই পর্যন্ত 2 জন নিহত, কয়েকজন আহত। এটি নিয়ে শুধু আমাদের ভাবনা নয়, আপনাদেরকে ভাবতে হবে যে কি ঘটতে যাচ্ছে, এর অন্তরালে কি আছে। যারা এই ঘটনা ঘটাচ্ছে তার সাথে আবার সরকারের কোনো গোপন সম্পর্ক আছে কিনা, যদি না থাকে তাহলে নিশ্চয়ই সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং জনগণের কাছে দৃশ্যমান করবে। বিএনপির নেতা দাবি করেন, রাজপথে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ফিরিয়ে আনা হবে দেশের গণতন্ত্র। আমরা আন্দোলন আছি, নিশ্চয়ই আপনারা আমাদেরকে দেখতে পাবেন ভবিষ্যৎ কর্মপন্থায়। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।